নমস্কার বন্ধুরা, আমি হলাম তোমাদের বন্ধু বকবক কুইন। আজ আমি তোমাদের লিলি চক্রবর্তী সম্বন্ধে বলবো, যিনি হলেন একজন হিন্দি ও বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী। তিনি 8ই আগস্ট 1941 সালে ব্রিটিশ ভারতের ঢাকাতে জন্মগ্রহণ করেন। তার পিতা হলেন কেশবচন্দ্র চক্রবর্তী এবং মাতা হলেন দীপ্তি চক্রবর্তী। তিনি যেসব চলচ্চিত্রতে অভিনয় করেছেন সেই সব চলচ্চিত্রগুলি হলো দেওয়া নেওয়া, মহাকবি কীর্তিবাস এই করেছে ভালো, প্রিয়া, প্রথম বসন্ত, ফুলেশ্বরী, আচানক, ইনকার, আলাপ, মসাম, কলঙ্কিনী কঙ্কাবতী, শুভ রজনী, সোনার বাংলা, পিপাসা, আঙ্কেল, রাধারানী, তিন পুরুষ, মন ময়ূরী, মায়াবিনী, ফিরে পাওয়া, বধূ, গঙ্গা, বরকনে, তিস্তা, খাদ, রাজকাহিনী, পোস্ত, চোখের বালি, শেষ চিঠি ইত্যাদি। লিলি চক্রবর্তী অনেক চলচ্চিত্রতে অভিনয় করে আমাদের আনন্দ উপহার দিয়েছেন এবং আশা করা যায় যে উনি ভবিষ্যতেও এইভাবেই আমাদের আনন্দ উপহার দিয়ে যাবেন। ধন্যবাদ বন্ধুরা, এই ভিডিওটি দেখার জন্যে। লাইক, শেয়ার, কমেন্ট এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন।